সন্তানের বাবা বানায় দেয়। আগামী বছর যেন আমি সন্তানের মুখ থেকে আব্বু আব্বু ডাক শুনতে পারি। হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, যুবক যাও মেহনত করো, দোয়া করে দিলাম আল্লাহ তোমাকে সন্তানের বাবা বানাবে। যুবক খুশি হয়ে আবার চলে গেছে। এক দেড় বছর পরে আবার একদিন আল্লাহর দরবারে আসছে, হুজুর এতদিন আপনার প্রতি আমার একটা সুধারণা ছিল, ভালো ধারণা ছিল, আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নেন। হুজুর আজ থেকে দেড় বছর আগে আপনার কাছে দোয়া নিয়ে গেলাম, আল্লাহ যেন আমাকে একটা সন্তানের বাবা বানায়। কোথায় গেল আপনার দোয়ার অ্যাকশন? আমার তো কোনো সন্তানাদি হলো না, সন্তানের মুখ থেকে তো আব্বু ডাকটা শুনতে পারলাম না। আল্লাহর অলি মরতের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গভীর চিন্তায় পড়ে গেলেন, আমি একটা জিনিস আল্লাহর কাছে চাইবো আর আল্লাহ দিবে না এমনটা হতেই পারে না। যুবক আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি যে সন্তানের বাবা হওয়ার আশা নিয়ে আমার কাছে দেওয়ার জন্য আসছো, আগে বলো তো দেখি তুমি কি বিয়ে করছো? নি কি করে বিয়ে করছো? যুবক মাথা নিচের দিকে দিয়ে কইলো, হুজুর বেয়াদবি মাফ করবেন, বিয়ে করি নাই। ওয়াজ কি বুঝাইতে পারতেছি ভাই? গান টান কম, গানও খেলতে জানি আল্লাহর মধ্যে। যুবক মাথা নিচের দিকে দিয়ে কইলো, হুজুর বেয়াদবি মাফ করবেন, এখনো আমার বাপ মা আমারে বিয়ে করায় নাই। কোন তো রাগ হওয়ার কথা না, হুজুর একটু রাগের স্বরে বলতেছেন, বেটার বেহাদ বিয়া না করে আল্লাহর অলির দোয়া দিয়ে কোনোদিন সন্তানের বাপ হওয়া যাইব কথা বল না কেন? বিয়া করে নাই সন্তানের বাবা হওয়ার জন্য গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হুজুরের কাছ থেকে পানি পড়া আইনে সকাল বিকাল পানি খাচ্ছে, যারা নিয়ে আসছে সন্তানের বাপ হতে পারবে? হ্যাঁ, মুসলমান বাবারা বিয়ে ছাড়া সন্তানের বাবা হওয়ার আশা রাখা যেমন পাগলামি আর দোকানে ছাড়া কিছুই নয়, আমল ছাড়া জান্নাতে যাওয়ার আশা রাখা তার চাইতে বড় পাগলামি ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক না? বিয়ে করব না সন্তানের বাবা হতে চাই, নামাজ পড়ব না, ওই নামুল মৌলবি তুমি যতই ওয়াজ করো না কেন, কাম হায়েঙ্গা নাকি? নামাজ পড়ব না, রোজা রাখবো না, হজ করবো না, যাকাত দিব না, সুদের খাতার থেকে আমার নাম কাটবো না, আমি বেপর্দায় চলছি, বেপর্দা ছাড়বো না, আমার ঘরে বড় রঙিন টেলিভিশন নিয়ে আসছি, টেলিভিশন বাইর করবো না। তুমি মৌলবি যত আজি করো না কেন, বসে থেকে আওয়াজ শুনবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবো, ঠিক আছে, মাহফিলের শেষে বাবার উপর বোমলা নিয়ে বাড়ির যায় বাবার খায়া ঘুমাবো, কিন্তু ফজরের আজান হইলে নামাজে যাইব না, রোজার মাসে রোজা রাখবো না, পর্দা করে রাস্তাঘাটে বের হবো না। আমি খোদার নামের কসম করে বলি বাবা, শুধু মুখ দিয়া জান্নাতে যাব এই স্বপ্ন আশা অন্তরে লালন পালন করলে, আমল ছাড়া খোদার জান্নাতে কিন্তু যাওয়া যাবে। কথা বলেন?